জানেন আজকে আমি একা বসেছি আর অনেকদিন পর বসেছি, তো কি কি নিয়েছি একবার দেখে নি। এখানে নিয়েছি ভাত, এখানে আছে উচ্ছে আলু কুমড়ো ভাজা রায়তা, আর এটা দেখেই বুঝতে পারছো কি, এটা হচ্ছে চিকেন, চিকেনের লাল লাল ঝোল। তো খাওয়াটা স্টার্ট করি, আর এখানে আছে শসা পেঁয়াজ আর লেবু। তো খাওয়া স্টার্ট করি। উচ্ছে দিয়েছে, এটা খুব কষ্টে উচ্ছে কেন দেয় আমি ভালো কেন উচ্ছে খেতে। আমি ছোট থেকে হাজার চেষ্টা করে আমি উচ্ছেটা খাওয়া অভ্যেস করতে পারলাম না, মানে আর আমি যদি বলি উচ্ছে খাবো না তাহলে কোনো খাবার খেতে পারবো না, খেতেই হবে। ভালো লাগে লেবু দিয়ে এটা মাখিয়ে খেতে, আলু কুমড়ো উচ্ছে, আলু কুমড়ো পেঁয়াজ ভাজাটা। এবার লেবুটায় অনেক রস, কারণ আমি একটুখানি রস ইয়ে করতে গিয়ে তাই না, লেবুটা কত রস না, অনেক রস লেবুটা। আমি ওরকম অর্ধেক অর্ধেক করে মেখে খাওয়া অত ঠিক পছন্দ করি না, তো তাই একসঙ্গে সব ভাতটা করে মেখে দেবো। তাতে রায়তা আছে, লাল লাল কালারটা পুরো লাল। অনেকদিন পরে মাংসের ঝোলটা খেলাম, মাঝখানে তো বিরিয়ানি টিরিয়ানি চপ করে খালি। আচ্ছা বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু ভেতরে খুব গরম,
দারুণ লাগে। এই টেস্টটা না নিজে না খেলে নাকি বোঝানো যাবে না যেটা কতটা ভালো টেস্ট। এরকম মাংস হলে না মাংস ঝোল আলু দিয়ে খাওয়া যায়, মাংস জাস্ট এক পিস হলেও হয় যে চাটনি দিয়ে খাওয়ার জন্য।
ঝোলে ঝোল হয়ে গেছে। এখানে এখনো এতগুলো মাংস আছে, আমার এইখানটা খুব ভালো লাগে। আগে রায়তা খেতাম, এখন রায়তা তো না হলে না চলেই না। আমি আগে করে ভাত প্রথমে একটুখানি খেয়ে তারপরে তখন লাস্টের টা পুরো ঝোলে ঝোল করে দিতাম, দিয়ে খেতাম। মাংস দিয়ে রায়তা দিয়ে বেশি করে যে লাগছে না, সত্যি লাগছে। তোমরা কোনোদিন ট্রাই করো, তুমি না ট্রাই করে থাকো, এটা প্লিজ ট্রাই করো।
শেষ আমার পুরো কমপ্লিট, মানে আরো আছে। আমি তুমি তোমরা আগের ভিডিও দেখে বুঝবে যে আমি এখন ফ্রাই না ভাবি খাবো খাবো, আর আজকে অনেকদিন পর মাংস হয়েছে, ভেবেছি সবটাই খেয়ে নিতে পারবো, কিন্তু আমার পেট সায় দিল না। তো যা কি কি আর করা যাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। তো আজকে মতো সবাইকে টাটা।